মিরিকে যাওয়ার পথে এটা হচ্ছে মিরিকের ভিউ পয়েন্ট। দেখতে পাচ্ছেন চা গার্ডেনগুলো আর সঙ্গে দিকে রাস্তাগুলো, মানে যেটা আপনারা গ্যাংটকে ঝুলুক দেখেন ছিল অনেকটা ঝুলুকের মতো, জিলাপির প্যাচের মতো। আর এই জায়গাটা যখন সবাই যায় সবাই এখানটা দাঁড়িয়ে আই লাভ মিরিক, তো প্রত্যেকটা স্পটে যেমন আই লাভ দার্জিলিং, আই লাভ কার্শিয়াং, এখানে আই লাভ মিরিক, তো এখানে সবাই দাঁড়িয়ে ছবি তোলে। মিরিক রেখে তাহলে বন্ধুরা, তোমরা তো এতক্ষণে বুঝেই ফেলেছ এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন কি হতে চলেছে। এখন আমরা গাজল ডোবা থেকে বেরিয়ে চলেছি মিরিকের পথে। মিরিকে কিন্তু ভীষণ মজা করব আর তার প্রত্যেকটা মুহূর্ত ভাগ করে নেব তোমাদের সাথে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর আমাদেরকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না, আর আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল কে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। আমি তোমাদের বন্ধু রিয়া, সঙ্গে আছে বন্ধু সঞ্জীব। আর যারা আমাদের চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি, কি এত ভাবছ, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো, কারণ নতুন নতুন ভিডিও কিন্তু আসতে থাকবে। আর আমাদের যাত্রাপথ মিরিক দিয়ে কিন্তু সবে শুরু, এখানেই কিন্তু শেষ নয়। তাই আমাদের সাথে থাকো, প্রত্যেকটা মুহূর্ত এক্সপ্লোর করতে থাকো, পাশে থাকো, সঙ্গে থাকো, কারণ প্রত্যেকটা মুহূর্ত আমরা কিন্তু তোমাদেরকেই উৎসর্গ করছি। তাহলে চলো দেখতে থাকো, এক্সপ্লোর করতে থাকো। মিরিকে যাওয়ার পথে এটা হচ্ছে মিরিকের ভিউ পয়েন্ট। দেখতে পাচ্ছেন চা গার্ডেনগুলো আর সঙ্গে দিকে রাস্তাগুলো,
মানে যেটা আপনারা গ্যাংটকে ঝুলুক দেখেছেন অনেকটা ঝুলুকের মতো, জিলাপির প্যাচের মতো। আর এই জায়গাটা যখন সবাই যায়, সবাই এখানটা দাঁড়িয়ে আই লাভ মিরিক, তো প্রত্যেকটা স্পটে যেমন আই লাভ দার্জিলিং, আই লাভ কার্শিয়াং, এখানে আই লাভ মিরিক, তো এখানে সবাই দাঁড়িয়ে ছবি তোলে। মিরিক রেখের মধ্যেও আই লাভ মিরিক লেখা আছে, তবু এখানে মানুষকে একটু দাঁড়াতে হবে, তো আমরাও দাঁড়িয়েছি। রেডি? আমরা এখন চলে এসেছি মিরিক লেকের সামনে। দেখছ কি স্বচ্ছ জল, প্রাকৃতিক সৌন্দর্যের সম্ভার হলো মিরিক। তাহলে চলো এক্সপ্লোর করে নিই। চলুন দেখে নেব যাক মিরিক লেক। তো মিরিক লেক এটা যেটা ছিল আগে, তো শুধু মাটি দিয়ে ভর্তি ছিল, মানে এমনি নর্মাল। তারপরে এটাকে কোভিডের সময় এটাকে আপডেট করা হয়েছে, মেনটেন করে পার্কটাকে করা হয়েছে। তো আগে কিছু ছিল না বলে তখন পার্কে কোনো চার্জ লাগতো না, নর্মালি পুরো ওপেন ছিল, তখন এগের মধ্যেই বাইক নিয়ে ঢুকে যাওয়া যেত। তো এখন এগুলোকে সাজানো হয়েছে, গোছানো বলে এখন 20 টাকা করে পার হেড চার্জ লাগে। মিরিক লেকের এই যে ব্রিজটা, এটা হচ্ছে মানে খুবই একটা ইম্পর্টেন্ট, সবাই আসলে এই ব্রিজের ওপর ওঠে ফটোশ্যুট করা, মানে খুব পুরনো ব্রিজ এটা। সঙ্গে মিরিক লেকে দেখতে পাচ্ছেন সবাই বোটিং করছে, এমনি বোটিং, শিকারা, এই টাইপের সবই আছে, এখানে বসার জায়গাও আছে। যেটা বলেছিলাম আগে যে দেখুন ওইদিকে আই লাভ মিরিক, আর মিরিকের সামনে ফটোশ্যুট তো চলছেই, মানে আই লাভ মিরিক লেখার সামনে। আমরাও যাবো আগে এখানটা, আমরা এখন এন্ট্রি ফিস দিয়ে এসছি, একটু এখানটা দেখে নেই নতুন কী করেছে, তারপর আমরা ওদিকে যাব। পার্কটার মধ্যে বলতে গেলে সেরম কিছু একটা খুব কিছু নেই, ওইদিকে বসার জায়গা নেই, আর এদিকে সিটিং প্লেসগুলো করা আছে। যদি আপনি একটু সময় কাটাতে চান তো এইখানে বসে একটু সময় কাটাতে পারেন মিরিক লেকের সামনে। আর বলতে গেলে এখানে একটু একটু ঠান্ডা আছে এখন, জানি না রাত্রিবেলা কীরকম কী লাগবে, হালকা হালকা ঠান্ডা লাগছে, হাওয়া সুন্দর হাওয়া আসছে, তো বসে একটু সময় কাটাতে পারেন। চলুন একটু আমরাও বসে নিই। বন্ধুরা, আমরা আছি এখন মিরিক ব্রিজের উপরে, আর ওখানে দেখছেন পুজো উপলক্ষে বসেছে মেলা, মানে রাত্রিবেলা কিন্তু মিরিক লেক পুরো জমজমাট হয়ে উঠবে। আর এখানে ড্রেসও ভাড়া পাওয়া যাচ্ছে, অনেকেই কিন্তু ড্রেস পরে ছবি তোলাচ্ছে, বেশ ভালো লাগছে না? আর ওপাশে দেখুন অনেকে কিন্তু ঘোড়া নিয়েও চড়ছে, রাইডিং করছে। আর লেকটা কিন্তু অসাধারণ, বিশাল বড়, তাই না? আর একজন তো ক্যামেরা নিয়ে ব্যস্ত। কি হলো ক্যামেরাম্যান, তাড়িয়ে পড়েছো কেন? এত সুন্দর ভিউ যে কোথায় তুলবো কোথায় তুলবো না সেটা ডিসাইড করতে পারছি না, যে আগে ডান দিক তুলবো নাকি বাঁ দিক তুলবো, নাকি সামনে না পিছনে, ডান বা সামনে পিছনে মিলিয়ে মিশিয়ে তোলা শুরু করো। তো ফাইনালি তোলা শুরু করে দিয়েছি,
তো বন্ধুরা বলো তোমাদের কেমন লাগছে আমাদের সাথে এক্সপ্লোর করতে? তো আমাদের চ্যানেলটাকে তাড়াতাড়ি এক্সপ্লোর দ্য লাইফকে সাবস্ক্রাইব করে ফেলো। যারা এখনো ভাবছো করব কি করব না তাদেরকে বলছি নিঃসন্দেহে কিন্তু সাবস্ক্রাইব করো, আরও নতুন নতুন চমক আসবে। আর এখানে কিন্তু আমাদের জার্নি শেষ নয়, সবে শুরু। তো সাথে থাকো, এক্সপ্লোর করতে থাকো। তো পুজোর ভিডিও কন্টিনিউ আসতে থাকবে, এটা আমাদের পার্ট ওয়ান ভিডিও চলছে, তো পার্ট টু সেটা আবার পরে আসবে। তার জন্য পার্ট ওয়ান আগে শেষ করি, তার জন্য দেখতে থাকুন, সঙ্গে থাকুন এক্সপ্লোর দ্য লাইফের সঙ্গে, মানে রিয়া আর সঞ্জীবের সঙ্গে। একদম চলো এক্সপ্লোর করতে। অবশেষে আমরা চলে এলাম আই লাভ মিরিকের সামনে, কিন্তু এখানে অবস্থা দেখেছেন, মানুষে এখানে বসেই পড়েছে, তাই ফটো তোলা কিন্তু আর হবে না। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব, আর এই দোলনাটা কিন্তু বেশ সুন্দর। দেখছেন ভাইটা কি সুন্দর দোলনা চলছে, কিন্তু মাত্র দুটো বাঁশের উপরে খুব রিস্কের সাথে কিন্তু দোলনাটা চলছে। একবার স্লিপ করে গেলে একেবারে মিরিক লেকে। আমিও কিন্তু নিজে লোভ সংবরণ করতে পারলাম না, তাই চেপে বসলাম দোলনাতে। বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা? অবশ্যই কমেন্ট করে জানাও, লাইক করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল কে। আমি তোমাদের বন্ধু রিয়া, সঙ্গে আছে বন্ধু সঞ্জীব। তাহলে আজকের এই ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নতুন ভিডিওতে নতুন জায়গায়। ততক্ষণের জন্য টাটা, আসছি পরের ভিডিওতে।